যেন চোরেদের সুবিধা পাইয়ে দিতে অঙ্গনবাড়ি কেন্দ্রের ছাদ খোলা অবস্থায় রাখা হয়েছে। যে কোনো সময় ভেতরে ঢুকে রান্নার সামগ্রী সহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাবে চোর। ছাদের অ্যাজবেস্টার একেবারে চিচিন ফাঁক। অঙ্গনবাড়ি কেন্দ্রের এমনই বেহাল চিত্র দেখা গেল হুগলি জেলার চাপদানি পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের ফেসুয়া বাগান এলাকায়। ওই অঙ্গনবাড়ি কেন্দ্রের ছাদের অ্যাজবেস্টার দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। জানালার অবস্থাও খারাপ। জানালায় নেই কোনো কাঁচ, তাই জানালা এবং ছাদের ভাঙা অংশ দিয়ে বর্ষাকালে ভেতরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে। এই শীতের মরশুমে আবার হু হু করে ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করে। মেঝের অবস্থাও একেবারে অস্বাস্থ্যকর। পাশের একটি ছোট্ট চালায় কোনো রকমে হয় পড়াশোনা। অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মীরা বলছেন, ছাদের ভাঙা অংশ দিয়ে যখন তখন কাক এসে ডিম নষ্ট করে দিয়ে যায়। অ্যাজবেস্টার ভাঙা, জানালার কাঁচ নেই, জল পড়লে খাবারের জিনিস নষ্ট হয়ে যায়, জিনিসপত্র এদিক সেদিক টেনে সরাতে হয়। এক কথায় এই অঙ্গনবাড়ি কেন্দ্রের একেবারে বেহাল চিত্রের কথা তারা জানাচ্ছেন। সুস্বাস্থ্য পরিবেশ ফিরিয়ে আনতে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা। এই যে এই অবস্থা আপনাদের রান্নার ঘরের, কি কি সমস্যায় পড়তে হচ্ছে আপনাদের? আমাদের এই ঘরের খুবই সমস্যা আছে। এই যে উপরে পুরা ফাটা আছে, অ্যাসবেস্টারই নেই, উপর থেকে বৃষ্টি পড়ে কাকরা খুব পরেশান করে। জানলা চারদিকে জানলায় কিছু দরজা নেই, কাঁচ নেই, শীতকালেও খুব হাওয়া আসে, চুলাটা নেবে যায়, বৃষ্টির দিনে বৃষ্টি আসে, এইসব খুব সমস্যা আছে। কাক বারবার কাক বসেই থাকে, জেনে গেছে যে এখানে রোজ ডিম হয়, কাকরা আছে, একদম পরেশান করে রাখে, ডিমের মধ্যে এসে চোঁচ মেরে দেয়, ডিম টিম নিয়ে পালাতে পারে না, কিন্তু চোঁচ মেরে দেয়, ডিম নষ্ট করে দেয় ওপরে ফাঁকার জন্য। জানলায় কাঁচ নেই, এখান থেকেও কাকরা বসে থাকে। মানে এখানে অবস্থাটা খুব একটা ভালো নয়, খুবই ভালো নেই, খুবই খারাপ, ছোট ছোট করে অনেক সমস্যা আছে এই সেন্টারে। এই অবস্থাটা মানে খারাপের জন্য ওখানে আপনাদের ক্লাস হচ্ছে? হ্যাঁ, এই সেন্টারটা একটু খারাপ হয়ে গেল, ওই জন্য ওইখানে দিবে একটা ছোট, যে এখানে বাচ্চা পড়বে, এখানে রান্না হবে, কিন্তু এখানে রান্না করলেও তো আমাকে খুব অসুবিধে হচ্ছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি যে আমাদের রান্নাঘর আর পড়ার ঘর একসাথে করা দেওয়া যায়। মানে অ্যাসবেস্টারে যে সময় মানে বৃষ্টি হলে প্রচুর সমস্যা হয়, তো খুবই জল পড়ে, পুরো জল পড়ে, এত পড়ে যে আমার সব সামানগুলো ভিজে যায়, আমি সব ওই দিক দিয়ে এইদিকে সাইডে করি। এই অবস্থায় রান্না করতে হয় আপনাকে? হ্যাঁ, রান্না তো রোজই করতে হয়, রান্না কোনোদিন বন্ধ করতে হয় না, যত বৃষ্টি পড়ুক যা হোক। অঙ্গনবাড়ি কর্মীর মতোই অভিভাবক তথা এলাকার বাসিন্দারাও এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। আপনারা তো বাচ্চাদের নিয়ে আসেন, কি কি সমস্যায় পড়তে হয় আপনাদের? ঝড় ঝড় বৃষ্টিতে অ্যাসবেস্টার পড়ে গেছে, পানি পড়ে, তাতে কি করা যাবে? আমরা তো রোজ বাচ্চাদের নিয়ে আসি, সমস্যা ভালো হলে তো ভালো হবে, কি করে নিয়ে আসবো? আচ্ছা, বৃষ্টি হলে দুটো ঘরেই জল পড়ে? হ্যাঁ, দুটোই ঘরে, ওদিকেও জানলা ভাঙা আছে, এদিকেও জানলা, অ্যাসবেস্টার পড়ে আছে, কি করা যাবে? রান্না করে এরকম অবস্থা, যারা দিদিমণিরা রান্না করছে কিন্তু অবস্থা এরকম অবস্থার ফলে তাকে রান্না করতে হচ্ছে এই অবস্থায়? হ্যাঁ, বসে বসে ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করে কি করা যাবে? আমিও তাও বাচ্চা নিয়ে আসি। কি চাইছেন? ভালো হতে চাইছি, পরিষ্কার হয়ে যাক, ভালো হয়ে যাক। আপনার নাম? মুমতাজ খাতুন। অন্যদিকে চাপদানি পৌর এলাকার মধ্যে অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল চিত্র নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। এই সেন্টার থেকে খাবার খেয়ে বাচ্চারা বেশি করে অসুস্থ হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। বাচ্চাদের পুষ্টির জন্য কেন্দ্রীয় সরকার মিড ডে মিল পাঠায় এই রাজ্যে। সেখানে মিড ডে মিল নিয়ে যে ধরনের ছিনবিনি চলছে পশ্চিমবাংলায়, এটা খুব দুর্ভাগ্যজনক। কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি এই মিড ডে মিলের রান্নার মধ্যে টিকটিকি পড়ে যেতে, কখনো ইঁদুর মরা দেখতে পাচ্ছি, কখনো আরশোলা মরা দেখতে পাচ্ছি। আজকে চাপদানির এই ফেসুয়া বাগানে যে রান্নাঘরটায় এই মিড ডে মিল রান্না হচ্ছে, সেই রান্নাঘরটার ভগ্ন দশা। সুতরাং এই পরিস্থিতিতে বাচ্চারা খাবার পাচ্ছে, পশ্চিমবাংলার যে সকল স্কুলে যায় যে সকল বাচ্চারা, তারা খাবার পাচ্ছে। এই খাবার পেয়ে তারা সুস্থভাবে বাড়ি যেতে পারবে কি না সন্দেহ। এদের তো মনে হচ্ছে এই খাবার খেয়ে হাসপাতালে অ্যাডমিট হতে হবে। ধিক্কার জানাই এই রাজ্যের সরকারকে যে পরিকাঠামোর এই ধরনের অবস্থা করে রেখেছে। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক। অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল দশা নিয়ে বিজেপি নেতা সুরেশ সাউ রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেও চাপদানি পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র বলেন, অঙ্গনবাড়ি কেন্দ্রের খুঁটিনাটি বিষয়ে দেখা এটা তাদের দায়িত্ব নয়, কারণ এর জন্য নির্দিষ্ট দপ্তর আছে।
তবুও কেউ যদি এ বিষয়ে লিখিত অভিযোগ করেন তাহলে আমরা সমস্যা সমাধান করে দিই। এক কথায় পুরসভার দায়িত্বের মধ্যে না পড়লেও কেউ যদি লিখিত অভিযোগ করেন তাহলে পুরসভার পক্ষ থেকে এই সমস্যা সমাধান করে দেওয়া হবে বলে তিনি জানান। আপনার এই এলাকায় ফেসো বাগানে একটি অঙ্গনওয়াড়ি স্কুল দেখলাম, সেখানে অবস্থা বেহাল, অ্যাডভেস্টারে উঠে গেছে এবং সেই জায়গাতেই রান্না হচ্ছে। আপনি একজন চেয়ারম্যান হিসাবে কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি এই বিষয়টা আমাদের কেউ জানায় না এই ধরনের। আর এদের যে সেন্টার, মেন সেন্টার যেটা আইসিডিএস, সেটা যাদের যারা দায়িত্বতে আছে এটা তাদের দায়িত্বের মধ্যেও এটা পড়ে। আর তাও আমরা যদি আমাদের কানে ধরনের কোনো রকম কিছু আসে, কেস পাই, আমরা পুরসভার তরফ থেকে এটা আমরা রিপেয়ার করিয়ে দিই। কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু আমার এখন পর্যন্ত আমাদের কেউ জানায়নি। হ্যাঁ, যদি জানায় নিশ্চয়ই আমরা করে দেবো এটা। কিন্তু ওরা বলছে আমরা জানিয়েছি। না না, এসব বাজে কথা, জানিয়ে থাকলে তারা তো লিখিত কিছু দেবে একটা আমাকে, ওদের চান কোথা আছে কিছু, আমাদের কিছুই জানানো হয়নি। আর এটা সত্যি বলতে এটা আইসিডিএস সেন্টারের যা যেটা যেগুলো আছে এটা আপনাদের একটা ওদের আলাদা ডিপার্টমেন্ট আছে, এটা কিন্তু তারাই এটা করায়, এটা পুরসভার কিন্তু দায়িত্ব নয়। আমরা কিন্তু দায়িত্ব না থাকাতেও আমরা এটা কিন্তু করে দিই আমরা এখানে। আপনার সেবাই 24 ঘন্টা 7 দিন, আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার। অত্যাধুনিক পরিষেবা, প্রশিক্ষণ প্রাপ্ত নার্স, 24 ঘন্টা পর্যবেক্ষণ, 24 ঘন্টা ডক্টর। এসি, নন এসি কেবিন, আইসিইউ এবং এইচডিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ দোকান, অভিজ্ঞ চিকিৎসক, ডায়ালিসিস, মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায়। আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার, আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 9382548916। আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার 9382548916। স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা, স্পন্দন হেলথ কেয়ার। আপনার দ্রুত আরোগ্য লাভে সদা সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার।